নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 10ই এপ্রিল 2021, এই দিন শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে অবস্থান করতে চলেছে, যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকারা স্বর্গীয় সুখ অনুভব করবেন। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। ১০ই এপ্রিল ২০২১, এই দিন শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে অবস্থান করতে চলেছে, যার ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা স্বর্গীয় সুখ অনুভব করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ভোগ আসতে চলেছে। আসুন আগে জেনে নেওয়া যাক এই শুক্র গ্রহ বেসিক্যালি আমাদেরকে কি দেয় বা কি দেখায়। দেখুন, শুক্র গ্রহ নামটা শুনে কিন্তু আপনারা একটু হলো আন্দাজ করতে পারছেন, শুক্র এবং সুখ এই দুটোর সিমিলার রয়েছে, অর্থাৎ শুক্র দেয় সুখ। আর এই সুখ কোথা থেকে আসে? এই সুখ অর্থ থেকে আসে, এই সুখ প্রেম থেকে আসে। অর্থাৎ আপনার জীবনে যদি অর্থ থাকে, তাহলে আপনি লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু কিনতে পারবেন। অর্থাৎ শুক্র অ্যাকচুয়ালি দেখায় এই পার্থিব জগতের সমস্ত ভোগ্য বস্তু, অর্থাৎ একটি ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম, টোটালটা কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। অর্থাৎ আপনার জন্মছকে শুক্র গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যা বলতে চলেছি তা মিলতে বাধ্য। আর যদি মিডিয়াম পজিশনে থাকে, তাহলে কিছু অংশে মিলবে। আর যদি একদম খারাপ থাকে, অর্থাৎ শুক্র নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরোটা নাও মিলতে পারে, পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তাই আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে কোন ছয় রাশি স্বর্গীয় সুখ অনুভব করবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে স্বর্গীয় সুখ অনুভব করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব প্রচুর অংশে কাটতে চলেছে এবং আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু অনায়াসে কিনে ফেলবেন। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কে বারবার বাধা পেয়ে পেয়েছে, তারা কিন্তু সেই বাধা অতিক্রম করবেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এর পাশাপাশি যাদের প্রেম ভেঙে গেছে, তাদের কিন্তু পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রসঙ্গে একটি কথা আমি বলে রাখি, আপনাদের জীবনে বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এ বিষয়ে একটু মাথায় রাখুন। এছাড়াও এই সময়ের মধ্যে আপনারা টু হুইলার বা ফোর হুইলার আপনারা কিনতে পারেন। এছাড়াও বাড়ির কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট আপনারা কিনতে পারেন। সব মিলিয়ে যদি বলা যায়, শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ 10ই এপ্রিলের পর আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। এরপরে যে 2নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ 10ই এপ্রিল ২০২১ পর থেকে স্বর্গীয় সুখ অনুভব করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে, তাদের কিন্তু পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এবং এই সময়ের মধ্যে আপনারা লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন, সেটা ঘরের কোনো ইকুইপমেন্ট হতে পারে বা টু হুইলার বা
ফোর হুইলার কিন্তু কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের এই শুক্রের রাশি পরিবর্তনে অপার ধন আসতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে স্বর্গীয় সুখ অনুভব করবেন। এই সময়ের মধ্যে আপনারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে পারেন। যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু প্রেম হতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এছাড়াও এই সময়ের মধ্যে আপনারা নতুন চাকরি পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু অনেকখানি মিটবে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায়, শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথেই আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে বাধ্য। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং ধনের দিক যদি বলা যায় ধনের দিকও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ বর্তমান সিচুয়েশান থেকে অনেক অনেক বেটার কিন্তু আপনারা থাকতে চলেছেন, এবং আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাবে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে, এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথেই ধনের জোয়ার বইতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে স্বর্গীয় সুখ অনুভব করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে লাক্সারিয়াস আসতে চলেছে। অর্থাৎ অনেকের স্বপ্ন থাকে নিজের বাড়িকে খুব সুন্দর করে সাজানোর, অনেকের স্বপ্ন থাকে নিজে একটি টু হুইলার বা ফোর হুইলার কেনার, সেগুলো কিন্তু কিনতে চলেছেন। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনারা এই সময় প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করবেন, সেটা চাকরি থেকে বা ব্যবসা থেকে। সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে বর্তমান পজিশান থেকে, এবং আপনাদের জীবনে ধনের জোয়ার কিন্তু বইতে চলেছে। এরপরে লাস্ট এবং ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে স্বর্গীয় সুখ অনুভব করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, আর এই ধন বেসিক্যালি চাকরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, এবং যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তাদেরও কিন্তু নতুন করে প্রেম আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটি বিষয়ে সাবধান অবশ্যই থাকবেন, এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনাদের কিন্তু বিবাহ বৈপুত্র সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে ধনের দিক যদি বলা যায় বহুলাংশে আপনাদের শুভ যেতে চলেছে, অর্থাৎ বর্তমান সিচুয়েশান থেকে অনেক অনেক ডেভেলপমেন্ট করতে চলেছেন, এটা বলা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।